আমি তো ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করেছি বারংবার, এখনো দোয়া করতেছি, আপনাদের কাছেও দোয়া চাই। ও আল্লাহ, বাংলাদেশের ভক্তবৃন্দ যেহেতু আর্জেন্টিনার ব্রাজিলের বেশি, এই দুইটা দল যেন ফাইনালে খেলতে না পারে। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। এই আর্জেন্টিনার ব্রাজিল যেন এই দুটি দল যেন ফাইনালে যেতে না পারে, ট্রফি যত দূরের কথা ফাইনালে যেতে না পারে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, ওদের বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য হলো আমার দেশের মুসলমানদের জন্য। কথা বোঝেন নাই? আমার বক্তব্য আমার দেশের মুসলমানদের জন্য। ব্রাজিল আর্জেন্টিনার লোকেরা আমার মায়ের পেটের ভাই বোন না তারা, ঠিক বললাম? মানে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে রাত 10টার পর থেকে নিয়ে বাংলাদেশের যেই দেশের সাপোর্টার হলো সবচেয়ে বলতে গেলে বেশি, আজকে ব্রাজিলের খেলা হচ্ছে, তাই না? ব্রাজিলের খেলা কাদের সাথে? নিউজিল্যান্ডের সাথে, সুইজারল্যান্ডের সাথে। ব্রাজিলের খেলা চলতেছে সুইজারল্যান্ডের সাথে। বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার হলো বাংলাদেশের সিংহভাগ মানুষ, ঠিক বললাম? সিংহভাগ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার। যেদিন সৌদি আরবের হাতে খেলে আর্জেন্টিনা হেরেছিল, এরপরে তা আবার আর্জেন্টিনা উঠে পড়েছে, তাই না? যেদিন সৌদি আরবের সাথে খেলে আর্জেন্টিনা হেরেছিল, ওই দিন কিন্তু মাগরিবের সময় খেলা চলেছে, বাংলাদেশের রিপোর্ট হলো টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। মাগরিবের সময় খেলা হওয়ার কারণে ওই মাগরিবের নামাজে সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের মুসল্লির সংখ্যা কমতে কমতে নেহায়েত একেবারে, অনেক মসজিদে তো মুসল্লি শূন্যই হয়ে পড়েছিল। কথা কি বোঝাতে পারলাম কিনা? মসজিদ শূন্য হয়ে পড়েছিল। এটা কিন্তু আমরা কখনো কোনোদিন আমাদের বাংলাদেশের মুসল্লিদের থেকে কামনা করি না, ঠিক বললাম? সৌদি আরব যখন জিতল, আর্জেন্টিনা হেরে গেল, তখন কিন্তু হঠাৎ করে নতুন বাংলাদেশের সৌদি সমর্থক মানুষ অনেকগুলো তৈরি হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তখন আর ঢোকা যায় না, ফেসবুকে ঢুকলেই আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহর নুসরত, সৌদি আরব আমাদের প্রাণপ্রিয় দেশ, আমাদের ইসলামী দেশগুলির মধ্যে হতে আমাদের কেন্দ্র, এ দেশ বিজয় লাভ করেছে, নানান কথা দিয়ে কিন্তু ফেসবুক পুরাটা ভরপুর ছিল। আমাদের বক্তব্য হলো সৌদি আরব যদি খেলে, সৌদি আরব যদি এই বিশ্বকাপ 2022 কাতার বিশ্বকাপ ফুটবল খেলে, ট্রফি যদি নিজের করে নিজের ঘরে উঠায়ও নিয়ে যেতে পারে, তারপরেও কোরআন সুন্নার আলোকে এই যে মহা পাপের আয়োজন করে যে খেলার অনুষ্ঠান করা হয়, এই খেলা কখনো কোরআন সুন্নার আলোকে বৈধ হতে পারে না। জোরে বলেন, বৈধ হতে পারে না। সৌদি জিতলো, আমাদের খুশির কোনো কিছুই নেই। অনেকে তো একথা বলেছে, সৌদি আরব জিতছে, হ্যাঁ, সাথে সাথে সৌদি খেলোয়াড়রা মাঠে তারা কিন্তু সেজদা করেছে। আমি তো এই কথা বারংবার বলি, এ সেজদা তো করা না, এটা হলো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা, গায়ে পরা হাফ প্যান্ট পরে শুকরিয়াতান সেজদা করলো, এই খেলাটাই তো বৈধ না। এখানে শুকরিয়ার আছে কি? কথা বুঝেন নাই? এই খেলার উপরেই তো আল্লাহর গজব, এই খেলার উপরেই তো আল্লাহর লানত, এই খেলাকে তো আল্লাহ পছন্দ করে। সেই খেলা আপনি মদ খাইবেন বিসমিল্লাহ বলে মদ কি হালাল হবে? হ্যাঁ, কথা বোঝেন নাই? মদ খাবেন বিসমিল্লাহ বলে মদকে হালাল হবে? যেই খেলা বাণিজ্যিক ভাবে খেলা হয়, ওই খেলাটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ খেলা। এটা বাণিজ্যিক ভাবে খেলা হচ্ছে, সম্পূর্ণরূপে অবৈধ খেলা। এখানে জুয়া আছে, অবৈধ বহু কিছু এর সমন্বয় আছে, অবৈধতা আছে, বেহায়া পড়া আছে, বেলাল্লাপনা আছে। এবং মানুষের জীবনের, বর্তমান বিশ্বের 700 কোটি মানুষ বাদ দেন, পরে 200 কোটি মানুষ যদি মুসলমান হয়, কোটি কোটি মানুষ, মুসলিম মানুষেরাও কিন্তু খেলা দেখার পেছনে এত উন্মাদ হয়ে পড়েছে, বোধ হয়ে আছে নিজের জীবনের মহামূল্যবান সময় তারা একেবারে বিনষ্ট করে দিচ্ছে এই খেলা দেখাকে কেন্দ্র করে। কথাকে ঠিক বললাম? পারছে না, খেলা চলতেছে না আমাদের সময়, না আমাদের কোনো খবর নাই। রাত 1টা বাজবে খেলা শুরু হবে, কি করবে? যদি বলা হয় যুবক এখন ঘুমাও, রাত 1টার অপেক্ষা করিও না, রাত 3টার অপেক্ষা করো, যখন আল্লাহর রহমত একেবারে মাথার উপরে, ওযু ইস্তিনজা করে পবিত্র হয়ে যায় নামাজ বিছায়া, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ফেলায় দিয়া একটু ইহলৌকিক জীবন, পরলৌকিক জীবন এবং নিজেদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে তাদের জন্য একটু দোয়া করো। এরকম যদি কোনো যুবককে বলা হয়, খেলার পাগল যারা, দেখবেন 1টার জন্য অপেক্ষা করবে, কিন্তু রাত 3টার তাহাজ্জুদের নামাজের জন্য তাদের অপেক্ষা করতে দেখা যাবে না। ঠিক বললাম? বলে আমি তো এজন্যই বলছি, যুবক, তোমাদেরকে কথাগুলি বললাম, তোমাদের জীবন তেমন হওয়ার কথা ছিল না। যুবকের জীবন তো নিয়ন্ত্রিত জীবন হওয়ার কথা ছিল,
বেপরোয়া লাগামহীন জীবন্ত যুবকের হওয়ার কথা ছিল না, তুমি তো হযরত হাসান এবং হুসাইনের উত্তরসূরি। ঠিক না? ঠিক বললাম বলে। তুমি তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়রের উত্তরসূরি, তোমাকে তো ফলোয়ার হওয়ার দরকার ছিল সাহাবাই কেরামদের। ঠিক না? ঠিক বললাম বলেন, সাহাবাই কেরামদের ফলোয়ার হওয়ার কথা ছিল। তুমি কাকে ভালোবাসো? নেইমার আর মেসিকে ভালোবাসো, নেইমার আর মেসির ভক্ত হয়েছো, আর্জেন্টিনার ব্রাজিলের ভক্ত হয়েছো। কথা কান খুলে মনে শুনে রাখো, মাথায় ঢুকাবার চেষ্টা করো। আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা নবীজির হাদিস ওনারা বয়ান করেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা যাকে ভালোবাসবে, যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার হৃদ্যতা হবে, ভালোবাসার সম্পর্ক হবে, আখের হাসর নাসর তার সাথেই হবে। ভালোবাসা যদি ব্রাজিলের সাথে হয়, হাসর নাসরও যদি তোমার ব্রাজিলের সাথেই হয়, আর্জেন্টিনার সাথে যদি তোমার অন্তরের ভালোবাসা হয়, হাসর নাসর যদি তাদের সাথেই তোমার হয়, তাহলে নিঃসন্দেহে জাহান্নামী হওয়া ছাড়া উপায় নাই। ঠিক না? ঠিক বললাম বলেন। আর একটা কথা আপনাদেরকে বলি, এ যুবক ভাইরা, ব্রাজিলের খেলা হয়েছে, আমার মনে হয় খেলা শেষ হলো কিনা জানি না, রেজাল্ট আপনারা জানেন, এই রেজাল্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। শেষ কথাটা বলবো আপনাদেরকে অল্প কয়েকটা মিনিটের মধ্যে, ভালো করে কথাগুলি শোনার চেষ্টা করেন। এই যে মেসি, মেসিদের কিনা আপনারা নাচেন, মেসি মানে যে জার্সি পরেছে ওই জার্সির পাগল হয়ে গেলেন, দোকানে জার্সির অভাব নাই, টাকা দিয়ে জার্সি কিনে কিনে গায়ে দিলেন। যেদিন সৌদির কাছে আর্জেন্টিনা হেরেছিল, ওই দিনের রিপোর্ট রংপুরে, আমার প্রোগ্রাম ছিল উত্তর অঞ্চলেই, শুনতে পারলাম রংপুরের দোকানগুলোতে যারা জার্সি কিনে নিয়ে গেছিল সব জার্সি ফেরত দিয়ে দিয়েছে, আর্জেন্টিনার প্রতি আত্মবিশ্বাস উঠে গেছে, কথা বোঝেন নাই, এই জন্য জার্সি ফেরত দিছে। তো এই আর্জেন্টিনার ভক্তবৃন্দ যারা সৌদির সাথে হারার কারণে, আর্জেন্টিনার ভক্তবৃন্দরা আমাদের বাংলাদেশের মোটামুটি অর্ধেক মরা হয়ে গিয়েছিল, আধা মরা, ঠিক না, আধা বড় হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত ভাবে আল্লাহর কাছে দোয়া করেছি বারংবার, এখনো দোয়া করতেছি, আপনাদের কাছেও দোয়া চাই। ও আল্লাহ, বাংলাদেশের ভক্তবৃন্দ যেহেতু আর্জেন্টিনার ব্রাজিলের বেশি, এই দুইটা দল যেন ফাইনালে খেলতে না পারে, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। এই আর্জেন্টিনার ব্রাজিল যেন, এই দুটি দল যেন ফাইনালে যেতে না পারে, ট্রফি যেত তো দূরের কথা, ফাইনালে যেত না পারে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, ওদের বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য হলো আমার দেশের মুসলমানদের জন্য, কথা বোঝেন নাই, আমার বক্তব্য আমার দেশের মুসলমানদের জন্য। ব্রাজিল আর্জেন্টিনার লোকেরা আমার মায়ের পেটের ভাই বোন না তারা। ঠিক বললাম মানে।